আমরা রেডি, গাড়ি আসছে, 5 মিনিটে চলে আসবে। আমরা রেডি হয়ে গেছি, রুমের মধ্যেই ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছি, বাইরে গিয়ে আর কোনো ঝামেলা রাখলাম না। মোটামুটি আমরা নিজে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কাল রাত্রেই গোছানো হয়ে গেছিলো। এখন তাড়াতাড়ি করে সানটান করেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার এখন ফোন করেছিলাম আমরা, তো উনি আসছেন, উনি আসলে আমরা বেরিয়ে যাব। তাহলে বেরিয়ে গিয়ে রাস্তায় কথা বলবো। বরফ দেখবেন নাকি সবুজ পাইন বন দেখবেন, নাকি দেখবেন মেঘ পাহাড়ের লুকোচুরি? হ্যাঁ বন্ধুরা, আজ আমি কথা বলছি শিমলা ও মানালি সম্বন্ধে। শিমলা ও মানালি সারা বছরই সুন্দর, তবে বর্ষাকালে শিমলা ও মানালি না যাওয়াই ভালো। বর্ষাকালে রাস্তার অবস্থা দারুণ খারাপ হয়ে যায় ও সাথে ধসও নামে, তাই নানান সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের। শিমলা থেকে মানালির দূরত্ব হল 236.9 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 7 ঘন্টার কাছাকাছি। কিন্তু যদি রাস্তায় ট্রাফিক থাকে তাহলে সময় আরও বেশি লাগতে পারে। তাই আমাদের পরামর্শ, শিমলা টু মানালি রোড ট্রিপ করতে হলে যত সম্ভব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। আমরা সকাল 9টায় বেরিয়েছিলাম আর মানালিতে পৌঁছেছিলাম 5টা নাগাদ। এবার বলি, শিমলা ও মানালি যাওয়ার পথ খুবই সুন্দর, তাই এই পথ অনায়াসেই কেটে যায়। এই যাওয়ার পথে আপনি দেখতে পাবেন যে সমস্ত জায়গাগুলো, তার মধ্যে প্রথমত সুন্দরনগর লেক, যেটা শিমলা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত, মান্ডি 140 কিলোমিটার, পান্ডো ড্যাম 160 কিলোমিটার, তাছাড়া কুল্লু টার্নাল 177 কিলোমিটার। এই টার্নালটি 3 কিলোমিটার লেন জুড়ে অবস্থিত। বিয়াস রিভার 194.3 কিলোমিটার এবং কুল্লু 210 কিলোমিটার। এই কুল্লুতেই অবস্থিত হচ্ছে মহাদেবী তীর্থ, যেটি একটি মন্দির, খুবই সুন্দর, চাইলে আপনি ঘুরে দেখতে পারেন। মানালি থেকে 36.5 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এছাড়া ছোটোখাটো সাইটসিন যেরকম শালাঘাট, ডারলাঘাট, অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি, বর্মননগর এসিসি সিমেন্ট ফ্যাক্টরি, আউট টানেল রোড, মার্কেট সবই আপনি রাস্তায় দেখতে পাবেন। কুল্লুতে নেমে চাইলে আপনি শপিংও করতে পারেন, অথবা যদি রিভার রাফটিং করার ইচ্ছুক থাকেন তাহলে কুল্লু হলো তার আদর্শ জায়গা, একবার আপনি রিভার রাফটিং করে দেখতেই পারেন। গাড়ি করে যদি যেতে চান তাহলে 4 সিটার গাড়ির ভাড়া 5,000 থেকে 6,000, বড় গাড়ির ভাড়া আরও বেশি। বাসে যদি যেতে চান তাহলে 600 টাকা পড়বে মাথা পিছু। আমরা শিমলা ম্যালের কাছে এক ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে মানালি ট্যুর প্যাকেজটা বুক করেছিলাম। থাকা, খাওয়া ও ঘোরা সহ টোটাল আমাদের খরচ পড়েছিল দুজনের 13,000, দুরাত 3 দিনের। আমরা শিমলা সাইটসিন করতে করতে যখন মানালিতে এসে পড়ি তখন রাস্তা খুবই খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তার সাথে রোডে কনস্ট্রাকশনের কাজও চলছিল, তাই আমরা কোনো জায়গায় সেভাবে গাড়ি থামিয়ে নেমে ঘুরতে পারিনি, তাই আপনাদের সাথে ফুল ডিটেলসও শেয়ার করা হয়নি, তার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা যেহেতু শীতকালের শেষের সময় গেছিলাম তাই বৃষ্টি হয়ে ঠান্ডা আরও বেড়ে গেছিল। মানালিতে আমরা -4 ডিগ্রি টেম্পারেচার পেয়েছিলাম। এবার তার সাথে বলে রাখি কিছু জরুরি কথা, রাস্তা প্রচুর খারাপ, ভীষণ পাকানো, তাই সাথে অবশ্যই বমির ওষুধ রাখবেন, না হলে আপনাকে অসুস্থ হয়ে পড়তে হবে। পেট ভর্তি খাবার খেয়ে জার্নিং করবেন না, সবসময় হালকা খাবার খান, সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন, ড্রাইভার দাদাকে অযথা বিরক্ত করবেন না, কারণ পাহাড়ের রাস্তা অন্যরকম, ড্রাইভার দাদা খুবই সতর্ক হয়ে গাড়ি চালান। বাচ্চাদেরকে সামনে বসাবেন না, ড্রাইভার দাদার পাশে বসে ঘুমাবেন না, তাতে ড্রাইভার দাদার অসুবিধা হতে পারে। জার্নিং করার সময় সবসময় খেয়াল রাখবেন ড্রাইভার দাদা যেন মদ্যপান করে গাড়ি না চালান, তাতে একটা দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল তাই প্রচুর ধুলো ও পলিউশন ছিল, তাই আমরা সাজেস্ট করব আপনি মাস্ক ও সানগ্লাস অবশ্যই ক্যারি করুন। এই সম্পূর্ণ
যাত্রার মধ্যে একটা কথা বলে রাখি, রাস্তা খুবই সুন্দর, খুবই মনোরম দৃশ্য, ভালো আপনার লাগবেই লাগবে, একবার গেলে দ্বিতীয়বার মন যেতে চাইবেই চাইবে।